নমস্কার, আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের কাছে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ERCP। টুডে উই আর ডিসকাসিং অ্যাবাউট ERCP। অনেকদিন ধরে ভিডিও বানানো হয়নি, তার জন্য আপনাদের কাছে খুবই দুঃখিত। কিছু পার্সোনাল সমস্যার জন্য অনেকদিন ধরে ভিডিও বানানো হয়নি। আজকের এই ভিডিওটি খুবই মজাদার এবং খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ অপারেশন থিয়েটারে বা এন্ডোস্কোপি রুমে কিভাবে ERCP হয় আমরা সেই বিষয়টি নিয়ে আজকের এই সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমাদের ERCP জানতে হবে ERCP-র ফুল ফর্ম। হোয়াট ইজ দ্য ERCP? প্রথমে আসে ERCP-র ফুল ফর্ম। ERCP হচ্ছে এন্ডোস্কোপিক রেট্রোগ্রেড কোলাঞ্জিও প্যাঙ্ক্রিয়াটম। প্রত্যেকটা কথার আলাদা আলাদা মিনিং আছে। প্রথমে এন্ডোস্কোপি কথাটার অর্থতে আছে। এন্ডোস্কোপি মানে কি? এন্ডো মানে হচ্ছে ভিতর, মানে শরীরের ভিতরে। স্কোপি মানে হচ্ছে ক্যামেরার সাহায্যে কিছু দেখা, যে কোনো বিষয়কে দেখাটা হচ্ছে স্কোপি। তাহলে এন্ডোস্কোপি মানে শরীরের ভিতরের কিছু অঙ্গকে আমরা ক্যামেরার সাহায্যে দেখছি, সেটাই হচ্ছে এন্ডোস্কোপি। এন্ডোস্কোপটা কি? এন্ডোস্কোপটা হচ্ছে ফ্লেক্সিবল পাইপ যার মধ্যে একটি লাইট এবং ক্যামেরা লাগানো আছে, সেটা মুখের ভেতর দিয়ে ঢোকানো হয় পেট পর্যন্ত, দিয়ে আমরা ওই ক্যামেরার সাহায্যে দেখি আর ভেতরে লাইট জ্বলে বলে ওই জায়গাটা সম্পূর্ণভাবে দেখা যায়, এটাই হচ্ছে এন্ডোস্কোপি। ওটা গেল এন্ডোস্কোপ, এবং এন্ডোস্কোপ দিয়ে ভেতরে দেখ পর্যবেক্ষণ করাটাই হচ্ছে এন্ডোস্কোপি। তাহলে কি দাঁড়ানো ERCP? এন্ডোস্কোপি রেট্রোগ্রেড কোলাঞ্জিও প্যাঙ্ক্রিয়াটোগ্রাম, মানে প্যাঙ্ক্রিয়াস আর আমাদের পিত্ত নালী, পিত্ত থলি, এইগুলোর পরীক্ষা করাই হচ্ছে সোজা কথায় ERCP। ঠিক আছে, এবার ERCP-র টা যদি আমরা এক কথাতে বলি, ERCP-টা হচ্ছে কি? ERCP-টা হচ্ছে পিত্তথলি, পিত্ত নালী, এইগুলোর পরীক্ষা করাকেই বলা হয় ERCP। ERCP হচ্ছে ইজ এ অ্যাডভান্স এন্ডোস্কোপিক এক্সামিনেশন যা বিলিয়ারি ট্র্যাক এবং পিত্ত নালী এবং পিত্তথলি রোগের চিকিৎসার জন্য ব্যবহার। এবার চলে আসি ইন্ডিকেশন অফ দ্য ERCP। আমরা কেন পেশেন্টের ERCP আমরা করব, আমি একটার পর একটা পয়েন্ট আমি বলে দেব। এক নম্বর হচ্ছে পিত্তথলিতে বাধা। আমাদের যে সম্পূর্ণ পিত্তথলি, ওখানে কোনো কারণে বাধা হচ্ছে, যে পিত্তগুলো ঠিকঠাক বেরিয়ে, যাকে বলা হয় ইংলিশে বাইলগুলো ঠিকঠাক বেরিয়ে আমাদের হচ্ছে খাবারের যে নালি সেই নালিতে এসে পৌঁছাতে পারছে না, সেটা কেন পৌঁছাতে পারছে না বা কী কারণে বাধা হচ্ছে সেটা দেখার জন্য আমরা ERCP করবো। পেশেন্টের যদি জন্ডিস হয়, জন্ডিসটা কী কারণে হয়েছে, জন্ডিস জন্য ওষুধে সারছে না, সেই কারণটা খোঁজার জন্য আমরা ERCP করবো। আর পিত্তথলিতে যদি স্টোন হয়, সেই স্টোনটা যদি বেরিয়ে এসে পিত্ত নালিতে এসে পড়ে, তখন আমরা পেশেন্টের ERCP করতে হবে। তো ERCP হচ্ছে একটা কম্বাইন প্রসিজার। ERCP একটা মাইনর কম্বাইন প্রসিজার যেটা অপারেশন থিয়েটার বা এন্ডোস্কোপিক রুমে করা হয়। এটা করতে গেলে পেশেন্টকে আমরা ওটিতে নিয়ে আসি, এবং এন্ডোস্কোপ আর হচ্ছে এক্সরে মেশিন, যেটাকে বলে লাইভ এক্সরে মেশিন, সেটাকে একটা স্পেশাল নাম আছে, সেটা সিআরএম মেশিনের সাহায্যে আমরা ইনজেক্ট পুশ করে আমরা ওই জায়গাটার পুরোপুরি একটা এক্সরে ছবি নিই, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল এক্সরে নিই, সেটাই হচ্ছে একটা কম্বাইন্ড ERCP প্রসিজার। এবার চলে আসি ERCP কীভাবে করা হয়। আমি একটার পর একটা স্টেপ বলতে থাকবো ERCP কীভাবে করা হয়। ERCP প্রথমে হচ্ছে পেশেন্টকে আমরা হসপিটালে আগে ভর্তি করি। না খেয়েদের ব্যাপার থাকে, ERCP হচ্ছে একদিনের প্রসিজার। পেশেন্টকে ধরুন আজকে সকালবেলা 8টায় আমরা ভর্তি করলাম, নেক্সট দিন আমরা সকাল 8টার মধ্যে ছেড়ে দিই, মানে 24 ঘন্টা আমাদের অবজারভেশনে থাকবে। ERCP করার 8 থেকে 6 ঘন্টা আগে পেশেন্টকে কিচ্ছু খাওয়া চলবে না, পেশেন্টকে NPM থাকতে হবে, মানে নাথিং পার মাউন্ট, মানে 4 ঘন্টা আগে পর্যন্ত অল্প জল খেতে পারে, কিন্তু পেশেন্টকে না খেয়ে থাকতে হবে সম্পূর্ণ ERCP প্রসিজারের জন্য। এবার পেশেন্টকে আমরা অপারেশন থিয়েটার বা এন্ডোস্কোপিক স্পেশালাইজেশন রুমে আমরা পেশেন্টকে শিফট করব, এবং পেশেন্টকে তার সাথে কী কী করা হবে, কী কীভাবে আমরা ERCP করতে চলেছি, এন্ডোস্কোপটা কীভাবে ঢোকাবো মুখের ভেতর দিয়ে, সেই সব সম্পূর্ণটা ডক্টরবাবু হচ্ছে পেশেন্টকে এক্সপ্লেন করবে। কোনো কিছু প্রসিজার করার আগে
সম্পূর্ণরূপে পেশেন্টের সাথে আমরা কি কি করতে চলেছি, পেশেন্টের রাইটস আছে তার সাথে তাকে আমরা এক্সপ্লেন করার জন্য। আমরা পেশেন্টকে এক্সপ্লেন করলাম, এরপরে আমরা কি করব, অ্যানাস্থেসিয়া অজ্ঞান করব। অজ্ঞানটা দুভাবে করা হয়, একটা হচ্ছে লোকাল অ্যানাস্থেসিয়া, মানে মুখের ভেতরে আমরা স্প্রে দিয়ে ইনজেক্ট করে দেবো যাতে মুখের ভেতরটা নামনেস চলে আসে, মানে মুখের ভেতরটা অবশ হয়ে যায়, এইটা একটা। প্লাস হচ্ছে আমাদের পেশেন্টকে অ্যানাস্থেসিয়ার দিক থেকে টিভা দিতে হবে, টোটাল ইন্টারভেনাস অ্যানাস্থেসিয়া, TIVA। টিভাটা কি দেওয়া হয়, পেশেন্টকে আমরা ডিপ ঘুমে ঘুম পাড়িয়ে দিই, ডিপ ঘুমের মধ্যে কিছু কিছু মেডিসিন দিয়ে, অ্যানাস্থেসিয়া মেডিসিন দিয়ে পেশেন্টকে আমরা সম্পূর্ণরূপে ঘুম পাড়িয়ে দিই। কারণ ERCP প্রসেসটা যদি সব কিছু ঠিকঠাক থাকে অ্যাপ্রক্স আধা ঘন্টা টাইম লাগে, তারও বেশি সময় লাগতে পারে কিছু কিছু খারাপ পেশেন্টদের, কিন্তু অ্যাপ্রক্স আধা ঘন্টা সময় লাগে। যেহেতু এটা একটা লেন্দি প্রসিজার, এন্ডোস্কোপিতে নর্মাল আপার জিআই এন্ডোস্কোপি ইতে আমরা পেশেন্টকে পুরোপুরি অজ্ঞান করি না, মুখের ভেতর শুধু অবশ করে দিলেই হয়ে যায়, কিন্তু ERCP-র ক্ষেত্রে পেশেন্টকে একটু ঘুম পাড়াতে হয়, কারণ এই প্রসেসটা মোটামুটি 20 মিনিট থেকে আধ ঘন্টার মতো চলে বলে পেশেন্টকে আমরা অ্যানাস্থেসিয়ার দিক থেকে টিভা সাজেস্ট করি। তাহলে পেশেন্ট অপারেশন থিয়েটারে এলো, পেশেন্ট ওটি টেবিল বা এন্ডোস্কোপিক যে রুমের স্পেশালাইজেশন রুমে গেল, সেখানে টেবিলে উঠলো, টেবিলে ওঠার পর আমরা পেশেন্টটাকে প্রথম কাজ হবে ঘুম পাড়িয়ে দেয়া। এবার প্রসেস কি হয়, প্রসেসটা আমি একটা একটা স্টেপে বলছি, তার আগে আছে পজিশান, পেশেন্টকে কি পজিশানে থাকতে হবে। সবার মনের মধ্যে একটা কোয়ারি থাকে যে আমরা পেশেন্টকে কি অপারেশন থিয়েটারে গিয়ে আমরা কোন পজিশানে শোবো, সেটা এরকম চিত হয়ে শোবো, না এক পাশ ফিরে শোবো, না ডান পাশ ফিরে শোবো, না বাঁ পাশ ফিরে শোবো, বা উপুড় হয়ে শুতে হবে। এই ERCP প্রসিজারের ক্ষেত্রে আমরা পেশেন্টকে উপুড় হয়ে শুতে হবে, আমি ছবিতে দিয়ে দিয়েছি, এই পজিশানে আমরা পেশেন্টের ERCP করবো। তাহলে পেশেন্ট অপারেশন থিয়েটারে এলো, পেশেন্টের পজিশানিং হয়ে গেল, পেশেন্টকে অজ্ঞান করা হয়ে গেল। এরপরে কি করব, এরপরে আমরা যেটা করব, দেখুন আমি ছবি দিয়ে দিয়েছি একটা ভিডিও, ভিডিওর মধ্যে একটা একটা করে স্টেপ আমি বলে যাচ্ছি, সেখানে বুঝতে পারবেন। প্রথমে আমরা কি করলাম, তাহলে পেশেন্টকে আনলাম অপারেশন থিয়েটারে, অপারেশন থিয়েটারে এনে আমরা মুখের ভেতরটা অবশ করে দিলাম, অবশ করার পরে পেশেন্টকে শুইয়ে দিলাম। তারপরে আমরা হচ্ছে ওই যে এন্ডোস্কোপটা রয়েছে, এন্ডোস্কোপটা মুখের ভেতর দিয়ে আমরা আস্তে 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 প্রথমে মুখের ভেতর দিয়ে নিয়ে যাবো, তারপরে হচ্ছে থ্রু দা ইসোফেগাস, ইসোফেগাসের মধ্যে দিয়ে যাবে অ্যান্ড দা স্টোমাক, তারপরে হচ্ছে পাকস্থলীতে যাবে, তারপরে যাবে আপার পার্ট অফ দ্য স্মল ইন্টেস্টাইন, যেটা হয় ডিওডিনাম। ডিওডিনামে যাওয়ার পর ওখানে আমাদের যেটা, আমি একটা ছবি দিয়ে দিচ্ছি দেখুন, লিভারের ছবি, লিভার থেকে কী থেকে বেরোয় হচ্ছে, একটা হচ্ছে রাইট হেপাটিক ডাক, লেফট হেপাটিক ডাক, হেপাটিক ডাক আর লেফট হেপাটিক ডাক মিলে হচ্ছে কমন হেপাটিক ডাক, কমন হেপাটিক ডাক বেরোলো, আর গলব্লাডার থেকে বেরোচ্ছে দেখুন সিস্টিক ডাক, সিস্টিক ডাক আর কমন হেপাটিক ডাক মিলে হচ্ছে বাইল ডাক, কমন বাইল ডাক যেটাকে বলে CBD, কমন বাইল ডাক বেরোলো, আর প্যাঙ্কিয়াস থেকে আসে আমাদের প্যাঙ্কিয়াটিক ডাক, তাই প্যাঙ্কিয়াটিক ডাক আর এদিকে হচ্ছে কমন বাইল ডাক, এই দুটো ডাক মিলে ডিউডিনামে মেজর ডিউডিনাল প্যাপিলাতে হচ্ছে উন্মুক্ত হচ্ছে, যেখানে যে খুলছে, মানে সমস্ত উৎসেচকগুলো অ্যামাইলে লাইজ পেয়েছে, লিভার থেকে যেগুলো বেরোচ্ছে পিত্ত রস, সেইগুলো সব কিছু যে আমাদের ডিউডিনামে মেজর ডিউডিনাল প্যাপিলাতে যে পড়ছে, আমাদের এন্ডোস্কোপটা ঠিক ওই পর্যন্তই নিয়ে যেতে হবে মেজর ডিউরিনাম প্যাপিলা। মেজর ডিউরিনাম প্যাপিলা হচ্ছে এতটাই সরু অংশ, ওই জায়গার পর থেকে আমাদের আর ক্যামেরা ঢুকবে না পেশেন্টের, ওই জায়গা পর্যন্ত আমাদের ক্যামেরা যায়, যেহেতু এন্ডোস্কোপটা এত বড় মোটা হয় ওই পর্যন্তই যাবে, ওর পর একটা নল হচ্ছে আমাদের হচ্ছে ওই প্যাপিলা দিয়ে পাস করা যাবে। ঢোকানোর আগে আমাদের ওই ডিউরিনামের ওই জায়গাটা আমরা কিছুটা হাওয়া দিয়ে ফুলিয়ে নিই, কারণ কিছু কিছু সময় জায়গাটা কোলাপস থাকে, ওই জন্য দেখা যায় না, ওই কিছু হাওয়া দিয়ে আমরা ওই জায়গাটা হচ্ছে ফুলিয়ে নিই। ফোলানোর পরে আমাদের ওই মেজর ডিওডিনাল প্যাপিলা দিয়ে, যেখানে হচ্ছে CBD আর হচ্ছে প্যাঙ্ক্রিয়াটিক ডাক্ট একসাথে মিশে ডিওডিনাম উন্মুক্ত হচ্ছে, ওই জায়গা দিয়ে এক সরু একটা নল পাঠাই, যেহেতু ওই জায়গা দিয়ে ক্যামেরা পাস করবে না, সরু নল পাঠিয়ে দিয়ে ওখান দিয়ে আমরা কি পুশ করব, ড্রাই বা কন্টাস, যেটাকে হচ্ছে রেডিও অপটিক ড্রাগ বা রেডিও অপটিক তরল পদার্থ, তরল পদার্থ বলা যেতে পারে। রেডিও অপটিক কথাটা আমি কেন নিয়ে আসছি, আমি বলেছিলাম ওটি এক্স ERCP হচ্ছে একটা কম্বাইন প্রসিজার, এখানে আমাদের কি লাগে, এক্স রে মেশিন লাগে, তো যেহেতু ওদিক দিয়ে যেতে পারছে না, তখন আমরা বাইরে থেকে ওই ইঞ্জেকশনটা পুশ করব। ইঞ্জেকশনটা পুশ করলে ওই নালীগুলোর মধ্যে দিয়ে ওই
ওষুধটা যাবে, ওষুধটা গেলে তখন আমরা কি করব, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল এক্সরে বা ফ্লুরোস্কোপি, যেটা লাইভ এক্সরে চলে, সেই এক্সরে একটা ছবি নেবো। সেই ছবি নিয়ে আমরা বুঝতে পারবো ওখানে কি, ওখানে কেন অবস্ট্রাকশন হয়েছে বা কোনো ধরনের পাথর আছে কি না। যাই, আমাদের সম্পূর্ণ ছবিটা দেখা হয়ে গেল, আমরা বুঝতে পেরে গেলাম যেখানে কোনো ধরনের টিউমার রয়েছে, কোনো ধরনের পাথর, যার জন্য আমাদের অবস্ট্রাকশন। আমি দেখুন ছবি দিয়ে দিয়েছি, একটা হচ্ছে নর্মাল ইয়ারশিপের একটা এক্সরে ভিজুয়ালাইজেশনের ছবি, আর যেখানে পাথর রয়েছে সেই জায়গাটার একটা ছবি। দুটো ছবির মধ্যে কতটা পার্থক্য আপনারাই ভালো করে বুঝতে পারবেন। এরপর কী করবো, আমাদের সম্পূর্ণ দেখা হয়ে গেলো, আমরা সম্পূর্ণ পিকচারটা নিয়ে নিলাম। নিয়ে আসার পর যদি আমাদের পাথরটা আমাদের বের করতে পসিবল, দেখুন টিউমার তো আর ওইভাবে কেটে বের করা যাবে না, ওটা বড় অপারেশনের মাধ্যমে পরবর্তীকালে বের করতে, কিন্তু ছোট যদি পাথর, যেখানে গলব্লাডারের স্টোন, দেখুন আমি দেখাচ্ছি গলব্লাডারের স্টোন থেকে ধরুন কোনো পাথর সিবিডিতে মানে কমন বাইল ডাক্টে চলে এসেছে, সেই ক্ষেত্রে কি করা যাবে, আমরা ইআরসিপির মাধ্যমে আমরা হচ্ছে পাথরটাকে বের করে দিতে পারবো। প্রথমে ওই পাথরটাকে আমরা লোকেট করলাম যে পাথরটা এক্স্যাক্টলি সিবিডির কোন জায়গায় রয়েছে, কন্টাস বা ডাই পুশ করে, তারপর ওই জায়গা দিয়ে একটা ক্যাথেটার নিয়ে যেয়ে, আর এক ধরনের ক্যাথেটার হয়, ক্যাথেটার মানে মাথায় একটা বেলুন লাগানো থাকে, সেই ক্যাথেটার নিয়ে যেয়ে বেলুন ফোলালাম, বেলুন ফুলিয়ে ওখান থেকে বেলুনটা ফোলানোর পর দিয়ে দিয়ে আস্তে আস্তে বাইরে দিয়ে উইথড্রল করলে, বাইরে থেকে টানলে ওই স্টোনটা এসে ডিওডিনামের মেজর ডিওডিনাম প্যাপিলা দিয়ে বেরিয়ে এসে আমাদের হচ্ছে ডিউরিনামের মধ্যে পড়ে যাবে। ওখান থেকে আমরা পরবর্তীকালে বার করবো, বা খুবই যদি গুঁড়ো স্টোন হয়, যদি স্টোনের ধুলো হয় বা ছোটো ছোটো স্টোন হয়, সেগুলো পরবর্তীকালে পটির মাধ্যমে বেরিয়ে যাবে। এই ক্ষেত্রে আমরা স্টোন বেরিয়ে চলে এলো, কিছু কিছু ক্ষেত্রে সিভডির মধ্যে স্টোনকে আমাদের বাইরের মেশিনের সাহায্যে আমরা স্টোনও ভেঙে দিতে পারি। তো স্টোন বের করা হয়ে গেল, কোনো ব্লকেজ থাকলে সেটাকে ঠিক করা হলো, ব্লকেজটা ক্লিয়ার করে দেওয়া হলো, বা ন্যারোয়িং ডাক থাকলে সেটাকে ক্লিয়ার করে দেওয়া হয়। তারপর ওখানে একটা স্টেন্ট বসিয়ে দিই, স্টেন্টের আমি ছবি দিয়েছি দেখুন, একটু স্মল পিকডেল স্টেন্ট বলা হয়, এই স্টেন্টগুলো আমরা ওই জায়গাটা দিয়ে দিই। কারণ একটা ধরুন একটা নালীর ভেতরে একটা পাথর অনেকদিন থেকে ছিল, হঠাৎ করে যদি পাথরটা আমরা ওখান থেকে বের করি, ওই জায়গাটা চুপসে যাওয়ার সম্ভাবনা বা কোলাপস হয়ে যাওয়ার সম্ভাবনা, যাতে কোলাপস হলে আবার কিন্তু আবার আগের মতো অবস্ট্রাকশনে চলে আসে। ওই জায়গাটায় আমরা একটা সরু পাইপের মতো দিয়ে দিই, পাইপটা পেশেন্টের কাছে থাকে, সেই পাইপটা দিয়ে দিলে কি ওই জায়গাটা চুপসে যায় না, মোটামুটি অনেকদিন ভালো থাকে। তারপরে পরবর্তীকালে আমরা স্টেন বার করে দিই। এইটা গেলো পুরো কম্বাইন ইআরসিপি প্রসিজিওর। এরপরে স্টেন প্লেসমেন্ট করা হয়ে যাওয়ার পর আবার চেক করতে 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 এন্ডোস্কোপটাকে আমরা গলার বাইরে হচ্ছে বের করে দিলাম। এরপরে কোনো পেশেন্টের যদি কোনো কিছু বায়োপসি নেওয়া থাকে, সেই বায়োপসিটা আমাদের নিয়ে নিতে হবে, কোনো স্যাম্পেলিং, কোনো টিস্যু, যেটা হচ্ছে আমরা পরবর্তীকালে পরীক্ষার জন্য পাঠাতে পারবো। এবার চলে আসি রিক্স অফ দ্য ইআরসিপি। কোনো কোনো পেশেন্টের মনে বা পেশেন্টের বাইরের লোকের মনে কোয়েরি থাকতে পারে, আমার পেশেন্টকে ইআরসিপি করাতে গেলে পেশেন্টের কী কী রিক্স হতে পারে। এক নম্বর রিক্সে চলে আসে আমরা যে ডায়টা ইউজ করি, রেডিও অপটিক ডায়টা যে ইউজ করি, ডায়টা হচ্ছে নেফ্রোটক্সিক ড্রাগ হয়। পেশেন্টের যদি কিডনির ইউরিয়া ক্রিয়েটিনিন যদি সমস্যা থাকে, তাহলে হচ্ছে আমরা সাধারণত অল্প পরিমাণে ডাই ইউজ করি, যদি পেশেন্টের ইআরসিপিটা সবথেকে বেশি প্রয়োজনীয় হয়। দু নম্বর পয়েন্ট হচ্ছে পেশেন্টের ওই ড্রাগটা কিন্তু অ্যালার্জিক রিয়াকশান ঘটাতে পারে। তিন নম্বর পয়েন্ট হচ্ছে গলব্লাডার আর বাইল ডাক্টে কিন্তু ইনফেকশান হতে পারে। চার নম্বর পয়েন্ট হচ্ছে পারফোরেশান হতে পারে, ফুটো হতে পারে, হোল হতে পারে, কোথায় কোথায় হতে পারে, স্টোমাকে হতে পারে, স্মল ইন্টেস্টাইনে হতে পারে, সিবিডিতে হতে পারে, কোনো ধরনের যদি ফুটো হয়ে যায় কিন্তু পরবর্তীকালে বিপদের সম্মুখীন হলেও হতে পারে। আর হচ্ছে ইন্টারনাল ব্লিডিং, কোনো কারণে পেশেন্টের যদি কোথাও যদি খোঁচা লেগে যায়, সেখানে কিন্তু ইন্টারনাল ব্লিডিং হতে পারে। এই তিন চারটে পয়েন্টই হচ্ছে আমাদের রিস্ক ফ্যাক্টর, যেগুলো ইআরসিপি যখন আমরা করি সেগুলো সবসময় সাবধানতা অবলম্বন করে করাতে হয়। কিন্তু পেশেন্টকে এবং পেশেন্টের বাড়ির লোককে আমরা সম্পূর্ণরূপে বলে দিই যে পেশেন্টের এই সমস্যাগুলো হতে পারে। কোনো কোনো পেশেন্টের বা বাড়ির লোকের মনে কোয়েরি থাকে যে পেশেন্টের যে আমরা যে স্টেনটা পরিয়ে দিলাম ইআরসিপি করতে, যে সেই স্টেনটা কতদিন পেশেন্টকে ওই স্টেনটা শরীরের মধ্যে রাখতে হবে, বা সেই স্টেনটা কি আজীবনকাল লেগে যাবে না সেই স্টেনটা আমরা পরবর্তীকালে বার করে দেবো। যদি পেশেন্টের দেখি আমরা গলব্লাডারের স্টোন রয়েছে আর প্লাস সিবিডিতেও স্টোন ছিল, আমরা কি করলাম, আগের যেমন প্রসেসে বললাম, ইআরসিপি করে সিবিডি থেকে বেলুন ফুলিয়ে সিবিডি থেকে স্টোনটা বের করে দিলাম, দিয়ে আমরা স্টেন লাগিয়ে দিলাম। তার পরবর্তীকালে হচ্ছে গলব্লাডারের যে স্টোনটা, ওই অপারেশনটা হয়ে যাবে। অপারেশনটা হয়ে যাওয়ার পরে 4-6 সপ্তাহ পরে আমরা হচ্ছে ওই স্টেনটা বার করে দেবো। আর নর্মালি যদি সিবিডিতে স্টোন না থাকে, তাহলে আমরা 4-6 সপ্তাহের মধ্যে
আমরা ওই স্টেনটা বার করে দেবো। স্টেনটা আবার বার করতে কী লাগবে? আবার নর্মালি ওই এন্ডোস্কোপ ঢুকিয়ে, অত তখন ইআরসিপির মতো বড় প্রসিজার না, ওটা 5 থেকে 10 মিনিট পর্যন্ত সময় লাগে। আমরা ওই নর্মাল এন্ডোস্কোপটা ঢুকিয়ে ঢোকানোর পর হচ্ছে ওই স্টেনটাকে আমরা ধরলাম, ধরে হচ্ছে টুক করে আমরা স্টেনটাকে বাইরে বের করে নিলাম। এবার পেশেন্টটা আমি আগেও বললাম, পেশেন্টকে কতদিন ধরে হসপিটালে ভর্তি থাকতে হয়? পেশেন্টকে আমরা মিনিমাম 24 ঘন্টা ভর্তি রাখি। সকালে ভর্তি হলে আমরা তারপর দিন সকালবেলা ছেড়ে দিই। পুরো এন্টায়ার প্রসিজারটা করার জন্য আমরা একদিন অবজারভেশনে রাখি পেশেন্টের কোনো সমস্যা কিছু হচ্ছে কি না। এই ছিল আজকের পুরো এন্টায়ার ইআরসিপির ভিডিও। ইআরসিপি নিয়ে আর যদি কোনো কোশ্চেন থাকে সেটা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমার কোনো অসুবিধে নেই, আমি সঙ্গে সঙ্গে চেষ্টা করব যে কমেন্টগুলো দেখে উত্তর দেওয়ার। আর এই ভিডিওটি সবার সাথে শেয়ার করুন যদি ভালো লাগে, কারণ প্রত্যেকটা মানুষের জানা দরকার কীভাবে ইআরসিপি করা হয়। এবং আমার এই চ্যানেলটিতে বিভিন্ন ধরনের কোনো প্রসিজার বা কোনো অপারেশান কীভাবে অপারেশান থিয়েটারে করা হয় বা ছোটোখাটো যে প্রসিডিওরগুলো হয় সেগুলো আমরা কীভাবে অপারেশন থিয়েটারে করি, কোনো পেশেন্টের মনে তো একটা ধারণা হতেই পারে যে ডাক্তারবাবু তাকে বলে দিল যে আমরা এই অপারেশনটা করব বা এই প্রসিডিওরটা আপনার সাথে করব, সেই সম্পূর্ণগুলো জানার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দিন আর চ্যানেলটিকে সবার সাথে শেয়ার করুন যাতে সবাই জানতে পারে যে অপারেশন থিয়েটারে কীভাবে অপারেশনগুলো হয়। তো আজকের মতো টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।